নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে যারা বর্তমানে প্রাথমিক শিক্ষক পদে কর্মরত তাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে যারা প্রাথমিক শিক্ষক প্রার্থী হিসেবে যারা প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হওয়ার জন্য পড়াশোনা করছেন বা এত কেস বা এইসব লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো তার কারণ দেখুন, প্রাথমিক যে লাস্ট ডেট হয়েছিল তাতে 245,344 জন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিলেন। এবার পরীক্ষার দিন অনুপস্থিত ছিলেন 55,817 জন। এবারে বিভিন্ন কারণে সেই বাতিল হয় তাদের 12 জনের পরীক্ষা, কিন্তু পরীক্ষা দেন 189,514 জন, এর মধ্যে পাস করেছেন 9,000 জন, 9,000 সামথিং। তো এত হার্ডেল, একটা কঠিন হার্ডেলের মধ্যে দিয়ে তাদেরকে কী কী কাজ করতে হয় প্রাথমিক শিক্ষকদের, এবং তাদের জব যে অব্লিগেশন, সেগুলো সমস্ত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। একটু কষ্ট করে সমস্ত ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনারা চ্যানেলটিকে, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই প্রাথমিক শিক্ষক হিসেবে একজন যে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তাদের কী কী ডিউটি পালন করতে হয়। প্রথমে আমরা জানব একজন প্রাথমিক শিক্ষকের অ্যারাইভাল ডিপার্চার, অর্থাৎ যখন স্কুলে যাওয়ার সময় ঠিক অ্যাপ্রোপ্রিয়েট কত এবং স্কুল থেকে বেরোনোর সময় কত, তার সার্ভিস রুল, মানে তার যে সার্ভিসটা করছেন তাদের কী কী রুলস আছে, তার ডিউটি কী, রাইট মানে তাদের কী অধিকার আছে, এই সম্পর্কতে কী কী নিয়ম আছে আগে আমরা জেনে নিই, চলুন। প্রথমত বলে রাখি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে প্রাথমিক শিক্ষকদের অ্যারাইভাল এবং ডিপার্চারের সময় সম্পর্কে সেইভাবে কিন্তু নির্দিষ্ট কোনো নোটিফিকেশান নেই। যেটি রয়েছে সেটি হলো যে মেমো নম্বর 906 এসি প্রাইমারি ডেটেড 9/7/2001, যার মাধ্যমে জানানো হয়েছে যে এভরি টিচার শ্যাল অলওয়েজ বি পাংচুয়াল ইন অ্যাটেন্ডিং টু দ্য ডিউটিস অফ দ্য স্কুল, অর্থাৎ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে ইনক্লুডিং হেড টিচার সর্বদা বিদ্যালয়ের ডিউটিতে সময় মতো উপস্থিত হতে হবে। অনেক পুরনো একটি নোটিফিকেশান যেটির কথা বললাম সেটি হচ্ছে ডাইরেক্টরেট অফ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনের থেকে সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল প্রাইমারি তরফে আর কি স্কুল আওয়ার ও টিচার অ্যাটেন্ডেন্স নিয়ে, এবং যার মেমো নম্বর হচ্ছে, ওই মেমো নম্বরটা আমি দিয়ে দিয়েছি ওখানটায়, এবং ডেটটা আছে দেখুন 17/12/1975-এর মাধ্যমে কিছু নিয়মকানুন জানানো হয়। আমি ডকুমেন্টসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং যদি ডকুমেন্টসটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আগে যে এই নোটিফিকেশানটা দেখালাম, পুরনো নোটিফিকেশান, তার মাধ্যমে জানানো হয়েছে যে স্কুল আওয়ার্স হবে, মর্নিং সেশনে হবে 6টা, সকাল 6টা থেকে 10টা, এবং সকাল 6:30 থেকে 10:30, এবং যেটা 6:30 থেকে 10:30 সেটা কিন্তু টিফিন ব্রেক নিয়ে, আর ডে স্কুলের ক্ষেত্রে হবে 10:50 থেকে 4টে অথবা 11টা থেকে 4টে, তার সাথে 30 মিনিটের টিফিন ব্রেক। এছাড়া ওই নোটিফিকেশান অনুযায়ী হেড টিচার সহ প্রত্যেক সহশিক্ষক এবং শিক্ষিকাকে অবশ্যই স্কুলের অ্যাপয়েন্টেড আওয়ারে পাংচুয়ালি উপস্থিত থাকতে হবে, ও ওই দিনের জন্য স্কুল ক্লোজ আওয়ারের পূর্বে স্কুল ছাড়তে পারবেন না, ও প্রত্যেক শিক্ষক শিক্ষিকা নিয়মিত ক্লাস নেবেন ও সময়ে শ্রেণীকক্ষে যাবেন। স্কুলে উপস্থিত হওয়ার সময় অ্যাপয়েন্টিং আওয়ার, যেটা ডেতে স্কুল যাদের আর কি 10:50 বা 11টা থেকে, এবং যাদের মর্নিং 6টা থেকে 6:30, তো এর থেকে যদি 15 মিনিটের বেশি দেরি হয়ে যায় সেক্ষেত্রে 10:50 অ্যাপয়েন্টিং আওয়ার হলে সেক্ষেত্রে 11:05 পর্যন্ত টাইম থাকবে অ্যাটেন্ডেড হওয়ার, কিন্তু 11:05-এর পরে অ্যাটেন্ড হলে লেট অ্যাটেন্ডেন্স হবে। এসব ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থার জন্য যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে রেলওয়ে বা বাস অথরিটি থেকে সার্টিফিকেট প্রডিউস করতে হবে বা প্রপার রিজন উইথ এক্সপ্লেনেশন দেখাতে হবে, নইলে ওই প্রতি 3টি লেট অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে 1টি করে সিএল বা ক্যাজুয়াল লিভ ডিডাক্ট হবে ওই মাসে, আর যদি লিভ অ্যাকাউন্টে ক্রেডিট না থাকে সেক্ষেত্রে উইদাউট পে হবে। আর্লি ডিপার্চারের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো শিক্ষক তাড়াতাড়ি বেরিয়ে যায় বা বাড়ি যেতে চায়, প্রাইমারি টিচারদের ক্ষেত্রে বলি, কোনো শিক্ষক শিক্ষিকা বারবার যদি এর পুনরাবৃত্তি করে তাহলে হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ যিনি চার্জে আছেন বা হেড টিচার যিনি আছেন, তিনি প্রথমে সেই উপযুক্ত টিচারকে একবার ওয়ার্নিং দেবেন, তারপর হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ মানে ভিসি এবং ডব্লিউসিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তারপরে কী করবেন যে সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ SIS অফ স্কুলকে রিটেন কমপ্লেন জানাবেন ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই বিষয়টি কোনো নোটিফিকেশানে উল্লেখ করা হয়নি, তবে এইভাবেই সিদ্ধান্তটা নেওয়া হয়। এখানে বলে দিই, উপরিউক্ত প্রাইমারি টিচারদের লেট অ্যাটেন্ডেন্স অ্যারাইভাল ডিপার্চার রিলেটেড ওই পুরনো নোটিফিকেশান ছাড়া স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রাইমারি ব্রাঞ্চ থেকে আর কোনো তেমন নোটিফিকেশান পাবলিশড হয়নি।
প্রাইমারি টিচারদের অ্যারাইভাল ডিপার্চার সম্পর্কিত এখন প্রায় প্রতিটি জেলা অনুযায়ী কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রতি একাডেমিক ইয়ারে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের হলিডে লিস্ট অনুযায়ী ক্যালেন্ডার প্রোভাইড করে। সব বিদ্যালয়গুলোকে যেখানে স্কুল অ্যাপয়েন্টেড আওয়ার ও ক্লোজিং আওয়ার মেনশন করা থাকে, বিভিন্ন ডিপিএসসির ক্যালেন্ডার অনুযায়ী স্কুল অ্যাপয়েন্টেড আওয়ার ও ক্লোজিং আওয়ারের ক্ষেত্রে জাস্ট একটু আধটু ডিফারেন্স থাকে। যেমনটা এবার অতিরিক্ত গরমের সময় মর্নিং স্কুলের আওয়ারের নোটিফিকেশানগুলোর ক্ষেত্রে হয়েছে। যদিও ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের হলিডে লিস্টে স্কুল আওয়ার বা স্কুল ক্লোজিং আওয়ার এগুলো মেনশন থাকে না, তবুও WBP এর যে 2022 একাডেমিক ইয়ারে হলিডে লিস্ট ও বিভিন্ন ডিপিএসসির একাডেমিক ক্যালেন্ডারগুলো দেখলে বুঝতে পারবেন যে সেখানে উল্লেখ করা আছে। একটি কথা সর্বদা মনে রাখবেন যে হায়ার অথরিটির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হলে আপনার যে চার্জে আছেন বা হেড টিচার যদি আপনি হন তাহলে আপনার SIS যদি আপনি হন তাহলে সেক্ষেত্রে আপনার DPSC যদি হন তাহলে তার হায়ার অথরিটি পর্ষদ। এইভাবেই ব্যাপারটা চলে। এবারে আমরা আসি যে একজন প্রাথমিক শিক্ষক অর্থাৎ একজন প্রাইমারি টিচারের কী কী ডিউটি আছে সেটা আমরা জেনে নিই। প্রত্যেক টিচার স্টেট গভর্নমেন্ট বা বোর্ডের এডুকেশন পলিসি ও প্রোগ্রাম বাস্তবায়ন করবেন এবং কাউন্সিল বা নিজের স্কুলের সমস্ত প্রোগ্রামে এবং গ্রাম শিক্ষা কমিটি বা ওয়ার্ড শিক্ষা কমিটি বা বিদ্যালয়ের উন্নয়ন কমিটির দ্বারা প্রস্তুত করা প্রোগ্রামগুলিতে উপস্থিত থাকবেন। প্রত্যেক শিক্ষক বিশ্বস্ততার সাথে ওনাকে অ্যাসাইন করা ডিউটি পালন করবেন। প্রত্যেক শিক্ষককে ওনার দায়িত্ব পালনে সমস্ত কুসংস্কার এবং ব্যক্তিগত ও অন্যান্য বিবেচনার ঊর্ধ্বে উঠে কর্তব্যের প্রতি সততা, নিরপেক্ষতা এবং নিষ্ঠা বজায় রাখতে হবে। প্রত্যেক শিক্ষককে বিদ্যালয়ের দায়িত্ব পালনে সর্বদা পাংচুয়াল হতে হবে। বিভিন্ন সময়ে রাজ্য সরকার বা বোর্ড দ্বারা পাবলিশড হওয়া ডিউটি আওয়ার্স অনুযায়ী প্রত্যেক শিক্ষক তার দায়িত্ব পালন করবেন। বিদ্যালয়ে কম উপস্থিত হওয়া ছাত্রছাত্রীদের বিষয়ে ওদের পিতামাতা ও অভিভাবকদের নিয়মিত তথ্য প্রদান করবেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। এমন কোনো বিষয় যা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থের জন্য এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য ক্ষতিকর মনে হলে সেই বিষয়ে প্রত্যেক শিক্ষককে প্রফেশনাল হিসেবে কনসার্ন্ড অথরিটির কাছে রিপোর্ট জমা করার ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করতে হবে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের শারীরিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক, মানসিক, নৈতিক ও নান্দনিক বোধের বিকাশে গাইড করবেন। এবারে আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ফুল ডেমোক্রেটিক রাইটস ভোগ করবেন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকার সমিতি, ইউনিয়ন, শিক্ষকদের ফেডারেটিভ সংস্থা গঠনের অধিকার আছে। এবার আমরা প্রাথমিক শিক্ষক হিসেবে কী কী বাধ্যবাধকতা বা অব্লিগেশন কী রয়েছে জেনে নেব। ছুটিতে থাকাকালীন কোনো শিক্ষক শিক্ষিকা অন্য কোনো সার্ভিস বা জব গ্রহণ করতে পারবেন না। কোনো শিক্ষক শিক্ষিকা সোশ্যাল বা চ্যারিটেবল অর কোঅপারেটিভ সোসাইটির কোনো অরণারী ওয়ার্ক ছাড়া পার্ট টাইম বা হোল টাইমের জন্য কোনো ব্যবসা বা এমপ্লয়মেন্টে নিজেকে নিয়োজিত করবেন না। যে কোনো শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত, পৌরসভা এবং লেজিসলেচার ইলেকশানে ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সকল শিক্ষার্থীর সাথে লাভ অ্যান্ড অ্যাফেকশন সহিত আচরণ করবেন এবং জাতি, ধর্ম, লিঙ্গ, মর্যাদা, ধর্ম, ভাষা এবং জন্মস্থান নির্বিশেষে তাদের প্রতি ন্যায় ও নিরপেক্ষ হবেন। প্রতিটি শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের মধ্যে বা বিদ্যালয়ের বাইরে ক্যারিকুলার এবং কো ক্যারিকুলার উভয় অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান এবং বিদ্যালয়ের কলিগদের সাথে সহযোগিতা করবেন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের কোচিং বা টিউশনের জন্য কোনো প্রকার পারিশ্রমিক নেওয়া থেকে বিরত থাকবেন। তো এই ব্যাপারগুলো আছে প্রাথমিক শিক্ষক হিসেবে। সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করলাম। যারা প্রাথমিক শিক্ষক হবেন বা যারা রয়েছেন তাদের জন্য আশা করি যদি হেল্প থাকে, হেল্প হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।